প্লাস্টিক অবিনশ্বর, একবার নির্মাণ হলে ধ্বংসের কোনো উপায় নেই, কিন্তু পুনর্ব্যবহার করা যেতে পারে। আর সেই পুনর্নির্মিত প্লাস্টিক দিয়ে তৈরি সামগ্রীর গড় আয়ু বহুদিন, যা ব্যয় সংকোচে সহায়তা করে। কোয়েম্বাটোরের অমৃতা বিশ্ব বিদ্যাপীঠমের অ্যারোসায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শান্তনু ভৌমিক এ নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণালব্ধ পুনর্নির্মিত প্লাস্টিক ব্যবসায়িকভাবে ব্যবহার শুরু হয়ে গিয়েছে। কিভাবে এটা সম্ভব হয় তা নিয়ে এক আলোচনায় সভায় তিনি ভাষণ দিয়ে গেলেন নিউটাউনের ইনস্টিটিউট অফ পালমোকেয়ার অ্যান্ড রিসার্চে। এই টেকনোলজিটা আমার মাথায় এসেছিল গত বছর মার্চ মাসের 30 তারিখে। আই ওয়াজ ড্রাইভিং ফ্রম কোয়েম্বাটোর টু রামেশ্বরম, চার সব কিলোমিটার রাস্তা। আমি কোনো জায়গায় দেখিনি একটু প্লাস্টিক পড়ে নি, সব জায়গায়। এর মাথায় আপনার কি সলিউশন দেখিলাম? যেমন বাম্বান বিজয় এখন এলাম সমুদ্র, রামেশ্বরম ইস্টার্নে গেছেন এখানে, সেখানে দাঁড়িয়ে তখন ভাবছি কী করা যায়। এখন দেখুন বাঁদিকে ডক্টর কালামের বিরাটপুর মেমোরিয়াল, আর ডান দিকে প্লাস্টিকের পাহাড়। ওটা হলো ফার্স্ট ইন্সপিরেশন, এরপরে ডেকল সেটাকে আমি দিতে পারি এবং এর সমাধান করতে পারি। যেখানে অবশ্য আমার সবচেয়ে বড় মিল শ্রীরামকৃষ্ণ সর্বদেবী এবং স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলেছেন, অ্যাওয়েক অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, অ্যান্ড ডোন্ট ডিপেন্ড অন এনিবডি ইন দিস ওয়ার্ল্ড। এ স্বামীজির মহাবাক্য, নিজে আগে এগিয়ে যাও তারপর লোকে ফলো করো। এরপরে স্লাইড, 26 সেপ্টেম্বর 2013, then Chief Minister of Gujarat, Sri Narendra Bhai Modi, আমাদের চ্যান্সেলর, ওনাকে আম্মা বলা হয়, মাতা অমৃতানন্দ ভাই, ওনার কাছে গেলেন আশীর্বাদের জন্য। উনি আশীর্বাদ করলেন, পরে বললেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনার প্রথম কাজ হবে ক্লিন ইন্ডিয়া মিশন। দেওয়া তিনটে মিশন দিয়েছিলেন, প্লাস্টিক ক্লিন ইন্ডিয়া, মেডিকেল ওয়েস্ট ক্লিন ইন্ডিয়া, অ্যান্ড ইলেকট্রনিক ওয়েস্ট ক্লিন ইন্ডিয়া। পুনর্নির্মিত প্লাস্টিক নিয়ে আমাদের জানালেন ডক্টর ভৌমিক। আমাদের দেশে প্রত্যেক দিন 20,000 টন প্লাস্টিক ওয়েস্ট জেনারেট হচ্ছে, প্লাস্টিকের প্যাকেটস, মাল্টিলেয়ার প্লাস্টিকস এগুলো জেনারেট হচ্ছে এবং প্রত্যেকে আমরা বাইরে ফেলে দিচ্ছি। তো দেশের লোক সংখ্যা 130 কোটি। তো একমাত্র রিসাইক্লিং হচ্ছে একমাত্র রাস্তা যে এই টেকনোলজিটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি, দেশ পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য নীতি আয়োগ আমাদের একটা প্রজেক্ট সাপোর্ট করেছে, সেখানে তিনজন আমার ছাত্র আকাশ জয়কুমার, আকাশ বিনীত এবং অভিয়াস বালাজি এই প্রজেক্টে কাজ করেছে। আমি প্রফেসর শান্তনু ভৌমিক, অমৃতা ইউনিভার্সিটি কোয়েম্বাটোর, হেড রিসার্চ অ্যান্ড প্রজেক্টস। এই টেকনোলজিতে আমাদের সাপোর্ট করছে নীতি আয়োগ এবং পুরোপুরি সাপোর্ট দিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। এই টেকনোলজি থেকে ইন্ডিয়াতে মোট 200-300 ইন্ডাস্ট্রি হতে পারে। আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আমি তৈরি করতে পেরেছি এই প্লাস্টিক ওয়েস্ট থেকে, রুফ টাইলস। যে প্লাস্টিক ওয়েস্টটা আমি ব্যবহার করছি, প্লাস্টিক ব্যাগটা, মাত্র মনে করুন 10-15 মিনিট, যখন আমি রুফ টাইলস বানালাম এটা হয়ে যাচ্ছে আপনার 50-60 বছর চলবে। আমি টিনের ছাদ বা মনে করুন অ্যাসবেস্টারের ছাদ আমি পাল্টাতে পারি এটা দিয়ে। এটার দাম হচ্ছে ম্যাক্সিমাম 30 টাকা পার স্কোয়ার ফিট, বানাতে সময় লাগছে খুব বেশি হলে 90 সেকেন্ড থেকে 2 মিনিট, ফলে এটা হাই প্রোডাক্টিভিটি দেবে। সেকেন্ড হচ্ছে ফুটপাত টাইলস। এই ফুটপাত টাইলসটা আমার সময় লেগেছে বানাতে 60 সেকেন্ডস এবং এটার ওজন হচ্ছে মাত্র 300 গ্রাম। এটাও বানানো হচ্ছে প্লাস্টিক ব্যাগ থেকে, এটাও টিকবে মিনিমাম 60-70 বছর। এবং এই ফুটপাত টাইলস যে ওয়েটটা নিতে পারে সেটা হচ্ছে 1.5 টন কম্প্রেসিভ লোড। আমরা এর উপর দিয়ে বাস চালিয়েছি, ট্রাক চালিয়েছি, জিপ চালিয়েছি, গাড়ি চালিয়েছি, এটা ইন্ট্যাক্ট আছে। নেক্সট যেটা আমরা করবো, আমরা আর্মিকে দিচ্ছি টেস্টের জন্য, সেখানে আমরা ওরা 1,000টা টাইলস একসঙ্গে জড়ো করবে, হেলিকপ্টার নামাবে। যদি হেলিকপ্টার ওটা নিতে পারে তাহলে আমাদের আর্মির যে বেসটা রয়েছে হিমালয়ান, প্রায় 200খানা যে আবার হেলিকপ্টার বেস রয়েছে, এটা যদি পাল্টাতে পারে। ফলে এই টেকনোলজিতে হিউজ অ্যাপ্লিকেশন আছে। ফলে প্লাস্টিক কিন্তু অভিশাপ নয়, প্লাস্টিক হচ্ছে আশীর্বাদ, ঠিকভাবে ব্যবহার করা যায়।